বাংলাদেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বিনোদন থেকে রাজনীতির মাঠ সর্বত্রই নিজেকে আলোচনায় রেখেছেন তিনি। বিভিন্ন ভাষায় গান গেয়ে হয়েছেন সমালোচিত, তেমনি নির্বাচনী মাঠে মার খেয়ে হয়েছেন বিশ্ব গণমাধ্যমের খবর। দুবাই গিয়ে পলাতক আসামি আরাফ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করে ডিবির জিজ্ঞাসাবাদের মুখোমুখি, আবার সেই ডিবি অফিসেই আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে এসেছিলেন আলোচনায়। দুবাই থেকে দেশে ফিরেছেন হিরো আলম। মূলত আরাফ খানের একটি মোবাইল শোরুম উদ্বোধন করতেই দুবাই গিয়েছিলেন আলম। সেখানকার একটি নাইট ক্লাবের ভিডিও ভাইরাল হলে তাতে দেখা যায় হিরো আলম ধূমপান করছেন আর সামনে কিছু তরুণীরা উন্মাতাল নাচে মাতোয়ারা। এর আগে হিন্দি সিনেমায় অভিনয় করবেন হিরো আলম এমন ঘোষণা দেন পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খান। সিনেমার নাম ঠিক করা হয়েছে গ্যাংস্টার। সিনেমাটি প্রযোজনাও করবেন আরাফ খান। এ সময় ভিডিওতে আরাফ খানকে বলতে শোনা যায় এবার হিরো আলম বলিউডের নতুন ছবির নায়ক, ছবি করতে যত টাকা লাগে আরাফ খান দেবেন। হিরো আলম ফিল্ম করেগা, নিউ ফিল্ম করেগা বলিউড মে, আর জিতনা ভি পয়সা লাগেগা বলিউডের আলোচিত মডেল নৃত্যশিল্পী রাখি সওয়ান্তকে দেখা যায় আরাফ খানের মোবাইলের দোকানে। ভিডিওতে রাখির সাথে হিরো আলমকে অশ্লীলভাবে সেলফি তুলতেও দেখা গেছে। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ।